আরো বড় চলতে আমরা দিয়ে স্বাধীন স্বাধীন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দিয়ে যদি একটি কথা বলবো এই মুক্তিযুদ্ধের অবদান কোনোভাবে কোনো কালে বাংলাদেশের অস্তিত্ব চিহ্ন হওয়া পর্যন্ত কখনোই নিশ্চিত হবে না নিশ্চিন্ন হবে না তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি অনুরোধ এই 30% কোটা আমাদের মধ্যে সৃষ্টি কোনো কোটা নয় এই 30% কোটা আমাদের জাতির জন্য চলা কোটা এটা প্রকারে হোক আপনি এ কোটা ক্যান্সেল করেছেন অথবা স্থগিত করেছেন আমরা আশা করবো মুখ্যমন্ত্রী সংসদের পক্ষ থেকে আপনি এটা ভাবনা বিচার করেন অবশ্যই পুনর্বহাল করবেন এবং সাথে সাথে মুক্তিযুদ্ধের পরিবারের সুরক্ষার প্রতি আপনি দায়িত্ব দিবেন আমরা ভাবা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী जय बांगला जय बंगबंधु जय भारत।